জামালপুর জেলার সরিষাবাড়িতে গোয়াল ঘরে আগুন লেগে 12টি গরু, 8টি ছাগল, 60 মন ধান, 20 মন পাট সহ অন্যান্য মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে হতভাগ্য এক কৃষকের। এতে 30 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই কৃষক। শুক্রবার রাত 3টার দিকে সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের আওনাচর এলাকার কৃষক আশরাফ আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফ আলী জেলার আওনা ইউনিয়নের 7নং ওয়ার্ডের আওনার চর এলাকার মুজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আশরাফ আলীর পরিবার সর্বশান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় প্রশাসন ও বিত্তশালীদের সহায়তা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।